হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি ব্লগার পূর্ণা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি সকালের ব্রেকফাস্ট থেকে তো সকালে ব্রেকফাস্ট খাওয়া আমার অলরেডি শেষ বাট শেষে আম্মু অনেক রিকোয়েস্ট করছিলো পিঠাটা খেতে তাই এখন পিঠাটা খাচ্ছি অনেক মজার পিঠা এটাকে বলে পাকন পিঠা বলি আমরা অনেক টেস্টি হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং আসলে আমার দুইটা ক্লাস শেষ হলো ব্রেকফাস্ট করলাম শেষ করে এখন আবার ক্লাসে জয়েন করব। তো আমি একটু বাইরে এসেছি এই যে এটা হচ্ছে আমাদের লিচু গাছটা যে বড় যে লিচু গাছটা আছে ওইটা আর দেখতেই পাচ্ছ আমার এখানে ইহা বড় একটা পিম্পল উঠেছে একটু জার্নি করলে পিম্পল হয় তো যেহেতু কুমিল্লা আছি কুমিল্লার ওয়েদার এখন পিম্পল হয়ে গেছে সত্যি কথা বলতে কি আমার এখন ক্লাস করতে ইচ্ছে করছে না খুবই বোরিং লাগছে দুইটা টানা ক্লাস করছে সেই নয়টা থেকে ঘুম থেকে ওঠার পর ওই তো এখন আবার যা ওই যে ওই গেটটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে ওই গেটটা আমাদের পুকুর পারে যাওয়ার যে গেট ওখানে একটা বাগান আছে ওই জায়গার ওয়ে আর এই যে আমাদের পিছন পুরোটা ভালো লাগে ওয়েদারে এসে গাছের নিচে বসে থাকতে আর লিচু ধরা থাকলে তো কথাই নেই আগে যখন লিচু ধরে থাকতো আমি হচ্ছে গিয়ে ওয়ালার উপর উঠে বসে বসে লিচু পাড়তাম আর খেতাম ভালোই লাগতো ঠিক আছে বাকি যে আরও একটা ক্লাস আছে ওই ক্লাসটা বিকেল পর্যন্ত হবে একটা না মাঝখান দিয়ে এক ঘন্টা ব্রেক টাইম দেয়া হবে লাঞ্চের জন্য তো ওই ক্লাসটা এখন করে আসি

এটা ডিজাইন করছে আর্থিক রাউন্ড আর্থিক রাউন্ড হচ্ছে আমাদের এই বুয়েটের নাইনটি ব্যাচের বড় ভাই ওনারা হচ্ছে তোমার অনেক কাজ করে যে বেঙ্গলের বেশিরভাগ কাজ ওনারা করে বেঙ্গলের যে আর্ট গ্যালারি যেটা তোমার ইয়েতে সাতাশ নাম্বারে দেখছো সাতাশ নাম্বারে এখানে একটা এক্সিবিশন হইলো কি জানি আগা কি জানি নগর 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 নামা তো এই তো এতক্ষণ হচ্ছে গিয়ে আমাদের অনলাইন ক্লাস চলছিলো তো যাদের মনে কিউরিয়াসিটি জাগে যে অনলাইন ক্লাসটা কিভাবে নেওয়া হয় তো এটা হচ্ছে আমরা গুগল হ্যাং আউটস মিট একটা সফটওয়্যার বলা চলে সফটওয়্যার না এটাকে অ্যাপস বলা হয় তো ওই অ্যাপসটা দিয়ে আমরা আসলে ভিডিও কল বা অডিও কলে আমরা ক্লাসটা করে থাকি আর কি তো আর এই তো ক্লাস শেষ করে আমি একটু সবজি নিয়ে চলে এসেছি ক্লাসটা বিকালে শেষ হওয়ার কথা ছিল স্যার তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তো সবজিটা খাবো শুধু শুধু সবজি আমার অনেক বেশি পছন্দ সবজিটা খেয়ে আমি একটু আমার রুমটা গুছিয়ে নেব তো এই তো আসলে সবজি যখন রান্না করা হয় আম্মু আমাকে এভাবে দিয়ে যায় আর আমি খাই অনেক টেস্টি হয়েছিল সবজিটা ওই দিন আমি বিছানাটা ঝেড়ে আমার রুমের যে ফার্নিচারগুলো ছিল ওইগুলো ভালোভাবে মুছে নিয়েছি ফাইদা ওয়ে ঘরও ঝাড়ু দিয়েছি কিন্তু তো যারা ভাবেন আমি কাজ পারি না বা কাজ করি না শুধু বসে বসে খাই তাদেরও জানা উচিত আমি কাজ পারি কারণ আমি ঢাকায় একাই থাকি ওখানে আমার মা বাবা থাকে না বা আমার বড়ো আপু থাকে না গিয়ে আমাকে করে দিয়ে আসবে যেহেতু একা বাসায় থাকি সো নিজের কাজটা নিজে কি করতে হয় আর একটু কিটা কি কাজগুলো আমি অনেক সুন্দর করেই করতে পারি এটা হচ্ছে কি আমার আম্মুর মতামত অনুযায়ী আমার কাজ নাকি অনেক সুন্দর বাট আমি করা হয় না আর কি বাসা থাকতো করতাম না কারণ আমার রুমটা অলওয়েজ আমার আপি গুছিয়ে দিত এই জন্য তো আমার হঠাৎ কেন জানি না ইচ্ছে আমি নিজের রুমটা একটু গুছাই তো গুছিয়ে নিলাম আর এই যে ড্রয়িংটা দেখছেন এটা হচ্ছে কি আমি কালারিং পেপারগুলো কেটে ওয়ালে পেস্ট করেছিলাম আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার হাতে অনেক আজাইর টাইম ছিল তাই যখন মাথায় চাপতো তাই করে নিতাম আর এই চা রঙের এই শু পিসগুলো ওয়ালের আমার অনেক বেশি পছন্দ আমি বেশ কয়েকটা কিনেছিলাম বাসায় টাঙানোর জন্য তো এটাও দেখিয়ে দিলাম আম্মু এখন পর্যন্ত এটা খুলিনি আমার ড্রয়িংটা অনেক পিচ্চিকালে করেছিলাম মোটামুটি অনেক বছর হয়ে গিয়েছে বাট একটু নষ্ট হয়নি তো আমার রুম থেকে ডাইনিংয়ে এসে দেখে আমার বড় আপি বাসায় যত ফল ছিল সবগুলোকে গোসল করাচ্ছে মানে শাওয়ার নেওয়াচ্ছে তো ও একটু এমনই ও অনেক বেশি ক্লিন ক্লিন থাকতে পছন্দ করে আর হচ্ছে গিয়ে কম এখানে কমলাগুলো ধুচ্ছে সে গোসল করাতে করাতে এটা ভুলেই গিয়েছে যে সে ছোট্ট একটা বালতি নিয়েছে আর অনেকগুলো কমলা ভিজাচ্ছে আমি দেখছিলাম আর মজা নিচ্ছিলাম আমি জানি সবগুলো কমলা এটাতে হবে না তারপরও বলিনি দেখছিলাম সে কি করে সে তার মতো গোসল করিয়ে চলছে তো আমার বড় আপিকে হয়তো অনেকেই চিনেন বাংলাদেশি ব্লগার অন্ত তো আপনারা দেখে নেন আপনাদের পছন্দের আপি কিভাবে ফলকে গোসল করায় তো তার কমলাকে গোসল করানো শেষ সে এখন আঙ্গুরকে গোসল করাবে তো না এটা বুদ্ধির কাজে করেছে সে বড় একটা খোলামেলা জায়গা নিয়েছে গোসল করানোর জন্য আর পানিও কম নিয়েছে তো আমি দেখছিলাম পানি আর দেয় কি না পরে দেখছি না একদম আঙ্গুরকে একটু ভালোভাবেই গোসল করাচ্ছে উপর থেকে পানি দিয়ে তো আমি এতক্ষণ দুষ্টমি করছিলাম আসলে ফল ফ্রুটস বাইরে থেকে আনার পর এভাবে একটু ভিজিয়ে রাখলে বিশ মিনিট বা পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলে এটার মধ্যে যে ফরমালিন বা জীবাণুটা থাকে ওইটা চলে যায় ফ্রেশ হয়ে যায় ফলটা একদম তো আপনারাও ট্রাই করবেন এরকম করে করার তো এরপর লাঞ্চ টাইম হয়ে গিয়েছে সবাই লাঞ্চ করতে বসে গিয়েছে ও আরেকটা কথা তো আমার ভাইয়াও এসেছিলো ভাইয়া বলতে আপির হাজব্যান্ড তো আমরা সবাই মিলে অনেক মজা করে লাঞ্চ করছি এখানে এখানে আপি ভাইয়া মইন আমি আমার ছোট বোন আর আমার বাবা ছিল আর আমার আম্মু সার্ভ করছিল আপি সহ সার্ভ করছিল তো এই তো আম্মু নামাজ পড়ে খাবে তো আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি তো অনেক কিছু ছিল মেনুতে এগুলো না বলি প্রতিদিনকার খাবার তো আমরা অনেক আড্ডা দিতে দিতে খাচ্ছি ভালোই লাগছে তো আমি এতক্ষণে এসে বসলাম আমার একটু টুকটাক কাজ ছিল তারপর শাওয়ার নিলাম সব শেষ করে এসে এখন আমি খেতে বসেছি আর এই যে আপনাদের পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তু আর অন্তুর হাজব্যান্ড মানে আমার ভাইয়া তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম আর এখন হচ্ছে আপনাদেরকে নিয়ে আমার বাসার পিছনটা একটু ঘুরিয়ে আনি চলেন এটা হচ্ছে আমার বাসার পিছনে মানে বাসা থেকে বের হওয়ার পর পিছনের জায়গাটা আর এটা হচ্ছে গ্যারেজ আমাদের আর এই যে বড় লিচু গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকা বিখ্যাত লিচু গাছ মাসাল্লাহ প্রচুর লিচু ধরে আপনি ব্লগে হয়তো অনেক দেখেছেন অনেকেই লিচুর ব্লগুলো অনেক অনেক লিচু ধরে আর এটার লিচু অনেক বেশি মজা দেশি লিচু যেহেতু আর এগুলো হচ্ছে আমার আমুল লাগানো ধনেপাতা গাছ দেশি ধনে পাতা যেটাকে বলে এই ধনে পাতাটার সেন্ট অনেক বেশি ফ্লেভারও অনেক বেশি ভালো লাগে আর তরকারিতে এটা দিলে অন্য রকম একটা ফ্লেভার হয় তো গাছগুলো দেখলে ভালোই লাগলো আম্মু অনেক শখ করে লাগিয়েছে ভালোই হয়েছে একটা বাগান হয়ে গিয়েছে ছোটোখাটো অনেক সুন্দর তাজা তাজা বড় বড় ধনে পাতা দেখা যায় বাসায় কখনও ধনে পাতা না থাকলে এখান থেকে টুক করে ছিঁড়ে নিয়েই রান্না করা যায় এই জিনিসটা অনেক মজার এই জন্য আমার গাছপালা লাগাতে অনেক বেশি ভালো লাগে ছোটকাল থেকেই যদিও লাগানো হয় না তো এখান দিয়ে লম্বা রাস্তাটা হচ্ছে গিয়ে পিছনে একটা রাস্তা তো এটা বেসিক্যালি পিছন দিয়ে গাড়ি ঢোকার রাস্তা আর এ পাশটা আর একটা গেট আছে আসলে আমাদের বাসায় গেটের অভাব নেই চারপাশে শুধু গেট আর গেট আর ওই যে আমাদের জামরুল গাছটা দেখা যায় এই জামরুল গাছের ব্লগ আমার চ্যানেলে আছে আর পিছনটা হচ্ছে এই জায়গাটা যেটাকে আমরা উঠান বলি এই জায়গাটাকে আমরা উঠান হিসেবে ইউজ করি আর এই যে আমি আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইক দিয়ে দেবেন ছোট্ট করে আর একটা সুন্দর জিনিস দেখাই আমি যে গতকাল ভিডিওতে ছাদ থেকে যে ভিউটা দেখিয়েছিলাম সূর্যের এটা হচ্ছে এ পাশ থেকে এটার ভিউটা এত সুন্দর ছিল সূর্যটা কি বলবো মারাত্মক সুন্দর ছিল আর ইদানিং সূর্যগুলো একদম লাল হয়ে যায় ডুবার সময় অনেক ভালো লাগে আর এই যে লিচু গাছের মুকুলগুলো দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক মুকুল এসেছে কিন্তু আমাদের আম গাছে হাতে কোনা তিনটা মুকুল এসেছে তিনটা আম ধরলেই হয় আর একটা মুকুল আসেনি আর এটা হচ্ছে আমার বাপ্পির লাগানো একটা লেবু গাছ অনেক মজার এই লেবুটা মাঝে মাঝে ঢাকায় খাবার পাঠানোর সময় দুই একটা দিয়ে দেয় আমার সাথে মানে খাবারের সাথে অনেক মজা লাগে তখন আর লেবু এমনি তো আমার অনেক পছন্দ এই যে ছোট্ট একটা লেবু দেখতে পেয়েছেন ফুকাস হচ্ছে না ছোটো ছোটো মা অনেকগুলো লেবুই ছিল মার্শাল্লা এগুলো বড় হলে খেতে পারবো আর এটা হচ্ছে কি বেদানা লিচু গাছ আমাদের লিচু গাছ দুইটা একটা হচ্ছে দেশি বড়টা আর এটা হচ্ছে ছোটোটা হচ্ছে বেদানা লিচু গাছ বাট তো মশাল্লাহ অনেক লিচু ধরে আর এটা লিচুটা হচ্ছে কি বড় হয় আর অনেক বেশি মিষ্টি হয় অনেক টেস্টি এই যে গুঁড়ি গুড়ির ছোটো ছোটো লিচু ধরেও আছে এখান থেকে কিছু ঝরে যাবে কিছু থাকবে তো যা গিয়ে যা থাকে তাই আলহামদুলিল্লাহ তো ওখান থেকে এসে আমি একটু রেস্ট নিয়েছিলাম আর এখানে হচ্ছে গিয়ে আপি বিকালে নাস্তা সার্ভ করে দিল ভাইয়া সহ আমরা এখন সবাই মিলে বিকালে নাস্তাটা এনজয় করব। তো নাস্তার মধ্যে আপুর বানানো ওই পিঠাটা ছিল আর ওই যে আলুর যে পাকোড়াটা ছিল ওইটাও ছিল ফ্রুটস ছিল মিষ্টি ছিল আর আমর হাতের স্পেশাল পায়েস ছিল যেটা দেখে আমার খেতে বসে যেতে ইচ্ছে হয়েছে তো সাথে সাথে আমি বসে আগে পায়েসের উপরেই হামলা দিয়েছি তো এই তো আমরা এখন নাস্তাটা করে নেবো অনেক আম্মি আম্মি খাবার যেমন কথা তেমন কাজ আমি আগে পায়েস নিয়েই বসেছি এত বেশি মজা হয়েছে কি বলবো আমি তো খেয়েই গিয়েছি নন স্টপভাবে আর আম্মুর হাতে পায়েস আমার এমনিতেও অনেক ভালো লাগে অল টাইম ফেভারিট খাবার বলতে আমার আম্মুর হাতে পায়েসটা এক নম্বরে আর এমনিতে আমি পার্সোনালি পায়েস অনেক বেশি পছন্দ করি আমার বার্থডেতে প্রতিবারই আম্মু পায়েস রান্না করে যদি পাশায় থাকি তো আর এই যে সবাই খাচ্ছে এখানে আমরা ফ্যামিলি মোটামুটি সবাই ছিলাম ভাইয়াও ছিল আর এই যে আমার পিচি ভাইয়া তার মুখের কাছে ক্যামেরা ধরলে সে লজ্জা একদম মতো হয়ে যায় তো আমরা এখন বিকেলের নাস্তাটা শেষ করে আমি আমার কাজে বসে গিয়েছি তো কাজে বসার পর আমি একটা চকলেট নিয়ে বসেছিলাম বাট আমার ছোটো ভাই আমাকে খেতে দেয়নি অর্ধেকটা খাওয়ার পরে সে নিয়ে গিয়েছে ও এমনই করে এই জন্য ওর থেকে লুকিয়ে আমি চকলেটগুলো খাই যদি ওরটাও শেষ করে তারপর আমারটার উপর হামলা দেয় তো যাই হোক অনেক বক বক করলাম আজকে ব্লগটা এখানেই ক্লোজ করছি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন